পারস্য উপসাগরের কোল ঘেঁষে অবস্থান মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন। তেল, গ্যাস, অ্যালুমিনিয়াম, জাহাজ নির্মাণ শিল্প, এসব দিক দিয়ে বাহরাইনের উদীয়মান শক্তিশালী অর্থনীতি এবং বৈদেশিক অর্থনীতিতে চোখে পড়ার মতো। দেশটিতে প্রায় 2 লক্ষেরও অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। এদের মধ্যে আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিভাগ ইত্যাদি নানান স্বনামধন্য কোম্পানিতে কাজ করছেন। কেউ ব্যবসা প্রতিষ্ঠান স্টুডেন্ট, কেউ আবার নির্মাণ শ্রমিক। বলা যায় বিভিন্ন পেশায় সুনামের সাথে নিয়োজিত আছেন বাংলাদেশিরা। 2018 সালের জুলাই মাসে বাংলাদেশি এক মুয়াজ্জিন কর্তৃক এক বাহরাইনি ইমাম হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনার পর থেকেই বাহরাইনে বাংলাদেশি শ্রমবাজার সৃষ্টি হতে থাকে বিরূপ প্রতিক্রিয়া। ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে বিচ্ছিন্ন অপরাধের ঘটনাও। জানা যায় তারই ফলস্বরূপ বাহরাইন সরকার বাংলাদেশিদের শ্রমবাজার বিমুখ হয়। বাহরাইনে অন্যান্য দেশের নতুন ভিসা চালু থাকলেও 2018 সালের জুলাই মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর মাসে বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। বাহরাইন বর্তমানে শ্রমবাজারের অবস্থা খুবই ভালো, তবে ওয়ার্কার সংকটে আছে। বাহরাইনে ভিসা দীর্ঘ 6 বছর বন্ধ থাকার কারণে আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী আছি তাদের অবস্থা একেবারেই খারাপ বলা যায়। 2018 সাল থেকে আমি 4-4টা দোকান নিয়ে খুবই কষ্টের মাঝে জীবনযাপন করতেছি, কারণ সেলুনের কারিগর এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। আমার সেলুনের দোকান আছে, স্ক্র্যাপের দোকান আছে, সেকেন্ড হ্যান্ড অ্যান্ড গুডসের দোকান আছে। তো আমি চাচ্ছি যে আমাদের দেশের শ্রমিক নিয়ে এনে এখানে কাজ করানোর জন্য, তাতে আমাদের দেশের অর্থনীতির সচল হবে। বাংলাদেশ ভিসা বন্ধ, এই জন্য নতুনভাবে কোনো কার্যক্রম নেওয়া যাচ্ছে না, বিজনেস শুরু করা যাচ্ছে না, শ্রমিক সংকট এই জন্য। তাই বাংলাদেশ আর বাহরাইনের যৌথ উদ্যোগে ভিসা চালু করার জন্য বিনীতভাবে আহ্বান জানানো। একই সাথে বন্ধ হয় ফ্যামিলি ও ভ্রমণ ভিসা, এতে ক্ষতির সম্মুখে পড়ে বাংলাদেশি ছোট ব্যবসায়ীরা। পর্যবেক্ষকরা বলছেন এভাবে দীর্ঘদিন বাহরাইনে শ্রমবাজার বন্ধ থাকলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল সহ অন্যান্য দেশের দখলে চলে যাবে মধ্যপ্রাচ্যের বাহরাইনে শ্রমবাজার। বাহরাইনে বাংলাদেশ শ্রমিকের অনেক মূল্য আছে এবং শ্রমবাজার অনেক ভালো। ভারতের পরে বাংলাদেশিদের অবস্থান শ্রমবাজারের মধ্যে। 2018 সালের বাংলাদেশিদের একটা ইমাম মুয়াজ্জিনের হাতে একটা ইমাম হত্যার পর থেকে যখন বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে গেছে, এরপর থেকে 2020 সালে আবার লকডাউন চালু হয়ে গেছে করোনা মহামারীর কারণে। অনেক ভিসা ক্যান্সেল হয়ে গেছে, অনেক লোক আউটকোর্সের সময় দেশে গেছে, ভিসা বন্ধ হওয়ার কারণে আসতে পারে নাই। বর্তমান শ্রমবাজারে আমরা খুবই অসুবিধার মধ্যে আছি, বাংলাদেশি শ্রমিক ছাড়া কাজ করা সম্ভব না। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন দীর্ঘদিন থেকে বাহরাইনে বন্ধ থাকা বাংলাদেশিদের শ্রমবাজার খুলে দেবার জন্য তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রদূত আরও বললেন দূতাবাসের পক্ষ থেকে দেশটির উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক ও আলোচনা সভা অব্যাহত আছে। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, বাহানের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।